গাইস কার ফোনে কারা ভিডিও শুট করছে ঠিক আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর ঠিক আছে এখানে দ্বিতীয় দক্ষিণেশ্বর মনে আমি একটা মানে এরকম একটা মন্দির মনে হবে নাম্বার চ্যানেল নাম আমি আগে অনেক থেকে ফেমাস আছে এ মাস তাহলে তুই দে ঠিক আছে ভিডিও গা ছেড়ে দিছেন গরম হয়েছে তাই গঙ্গা ধারালো কি হবে কিন্তু গরম কিন্তু সেই তুমি আইসা চুপি ছাড়ে হাত চোয়া ভাঙা দিলা গো 2000 years later তো গাইস মানে জানি না আজকে ভিডিওটা কি বলে শুরু করব মানে কিছু করার নেই মানে আমাকে এখনো বলেনি কোথায় যাচ্ছে বা কি মানে এখন এখানে মানে এরকম রাস্তা এসে দাঁড়ালাম একটা ফাঁকা জায়গা এখানে একটা সিনেমাটিক শট ভিউ নেওয়ার জন্য দুজন মিলে আর ও আমাকে নিয়ে যাবে কোনো একটা মন্দিরে না কোথায় একটা নিয়ে যাবে জানি না এখনো পর্যন্ত জানি না কোথায় বলেনি বলছে চল না তো দেখা যাক কোথায় নিয়ে যায় তো কোথায় নিয়ে যাবো বল কোথায় যাচ্ছি হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর ঠিক আছে এখানে জোশ আসবে মানে বাংলার প্রথম মাস এটা শুরু হলো ঠিক আছে তো চলো কন্টিনিউ করো তো গাইস চলো আমাদের সিনেমাটিক শট ভিউ নেওয়া কমপ্লিট আর এখন যাবো হচ্ছে এখান দিয়ে এটা হচ্ছে রিমোট চলো এখানে এখন যেতে হবে সোজা এখানে ভাই গাছগুলো এগুলো কি গাছ বলে হয়তো ঠিক মতো জানি না এগুলো কি গাছ রয়েছে হয়তো কিছু গাছ আর এটা হচ্ছে আমাদের বিটিপিএস মানে ভেতরে ইয়ে জানি না ঠিক কি বলে রয়েছে ভেতরে বিটিপিএস থার্মাল পাওয়ার স্টেশন ঠিকই বলেছি বিটিপিএস শর্ট ফ্রম বিটিপিএস আজ যে রোদ ভাই রোদে যাচ্ছে এখন ব্লগ শুট করতে আমরা মানে যদি 9 এর বই পড়ে থাকো তোমরা তাহলে নিশ্চয়ই জেনে আছো আর যদি না পড়ে থাকো তাহলে জেনে নেই ঠিক আছে একদম ঠিক তো চলো যাওয়া যাক দিদি পকেটে তো চলো এখন আমরা ঠিক এসেছি হচ্ছে মানে বিটিএস এর সামনে মানে যেটা তোমাদের বললাম ওইখানে মানে এইটা আর ওইটা পুরোটা একটা ইসের মধ্যে মানে একই সাথে আর এখানে হচ্ছে এটা ছাই না কি ফেলে এখানে হচ্ছে এটা আঙ্কেল রাখো এখানে কাজ করছে রাস্তা সাইড দিয়ে কাজ করছে জায়গাতে তো চলো যাওয়া যাক কিছু করার নেই ব্লকটা বানানোর জন্য তো ব্লক হার্ডওয়ার্কের ব্লক তো চলো কন্টিনিউ করো কত বড় গঙ্গা ঠিক আছে জানি না তোমরা এর আগে দেখেছো কিনা এত বড় গঙ্গা মানে এখানে হয়তো কাজ চলছে মানে আর একটা ব্রিজ ওই পাশ দিয়ে ঠিক ওই পাশ দিয়ে পুরো ডাইরেক্ট উই দেখো হংসের মন্দির দেখতে পাচ্ছি কিনা জানি না ওই যে এখানে হংসের মন্দির ওই যে এই যে হংসের মন্দির আর এখানে এখন পুরো ব্রিটিশটা এখানে যেতে হবে ডাইরেক্ট এখন ওর ভাই আসবে দেখতে মানে আসতে তেল ভরতে আছে গাড়িতে তেল ভরে আসবে দেন তারপর এখান থেকে তোমরা যাবো হচ্ছে মন্দিরটা ঠিক ওই সাইড না অভিজিৎ ওই সাইডে তো ঠিক ওই সাইডে মন্দির আমি জানি ওই যে চূড়া দেখা যাচ্ছে হয়তো জানি এখানে দেখতে পারবা না ঠিক আছে চলো এখানে দেখে লাভ নেই একবার দেন ওখানে গিয়ে দেখবা ঠিক আছে এখানে এখন যদি ফোনটা একবার পড়ে যায় এখানে পড়ে গেলেই শেষ ফোন একবার পড়ে গেলে পুরো শেষ চলো ভিডিও কন্টিনিউ করো ভাই তোমার সঙ্গে শেয়ার করছি মানে দেখাচ্ছি ভাইকে আর এখানে আমার সূর্য রোদ অনেকটা কমেই গেছে প্রায় ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাই মানে এখানে এখন কাজ চলছে মানে আরেকটা ব্রিজ হওয়ার জন্য এখানে কাজ চলছে ঠিক এই যে নিচে দেখো কত বড় বড় ইয়ে আছে এখানে মানে এই পাশ দিয়ে ঠিক আরেকটা ব্রিজ হবে পুরো ওইখান দিয়ে আসবে ব্রিজটা মানে ওইখান দিয়ে পুরো আসবে এসে পুরো কল্যাণী অব্দি ব্রিজটা চলে যাবে ঠিক আছে হয়তো কল্যাণী অব্দি চলে যাবে তো নিচে বড় বড় কাজ চলছে ওইগুলো হচ্ছে মানে নিচে ভাই সাপ ইয়ে
ভিউ আর নিচে যা বড় বড় ইয়ে তো ভাই চলো আশু কর ভাই তোমার তিন তোমার সঙ্গে দেখো তো আমার এখানে ভিউটা মানে সেই লেভেলে গেছে সেই লেভেলে নিচে বলার নেই মা তো কি হচ্ছে কি এটা তো ভাই চলো ভিডিও কন্টিনিউ করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এত সুন্দর সুন্দর ভিউ দেখো আর কাজ চলছে মানে মিনিমাম এখনো তিন বছর তো লাগবেই কম করে তিন বছর কম করে লাগবেই তো ভাই চলো জানি হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে মানে গাড়ি ঘোড়া তার জন্য জোর জোরে কথা বলছি তো চলো কন্টিনিউ করো ফাইনাল ওর ভাই এসছে মানে এখন ব্লগ শুট করে দেখাচ্ছি না হয়তো তুমি পরে দেখাবো আর গাইস ঠিক এই পাশে মন্দির এখানে কাজ চলছে এই পাশটা ঠিক দুটো অনেক ভাটা মানে ইট ভাটা এখানে ইট তৈরি হয় বহুত ভাটা বহুত আর ওই যে বিটিপিএস ওই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটা বিটিপিএস এখানে পুরো ভাটায় ভর্তি ডাইরেক্ট আর ওই যে ব্লগার ব্লগ করছে নাথিং এস টোয়েন্টি টু আলট্রায় নাথিং ফোনে ব্লগ করছে তো চলো এগারোর সঙ্গে গাড়ি ঘোড়া মন্দিরটা সামনে ঠিক পুরো মানে ডিটো ডিটো আমি তো দক্ষিণেশ্বর মন্দিরে গেছি পুরো ডিটো ঠিক আছে মানে এই পাশে একটা হচ্ছে মন্দির এই পাশে একটা মন্দির হয়তো ভেতরে মোবাইল ফোন এলাও নেই দেখিনি দাঁড়া এবার ভিডিও করিস মোবাইল ফোন দেখিনি দাঁড়া তো ভাই এদিকে হচ্ছে মন্দিরটা এদিকে ঠিক এই পাশে হচ্ছে মানে মানে গঙ্গা মানে মন্দিরটা সবাই স্নান করার জন্য যেমন দুটো দক্ষিণেশ্বর থেকে সেমনই প্রায় অনেকটা সামনে চ সামনে দিয়ে ভালো এখন ভেতরে যেতে হবে ঠিক আছে ভেতরে ভিডিও অ্যালো আছে কিনা তো চ ওড়ি দেখি কিছু হলে তখন বোঝাবে ঠিক আছে ওড়ি তারপর দেখা গেল তো ভাই মানে ক্যামেরা মানে ভেতরে এইটার ওপরে যে যাওয়ার রাস্তাটা এইটার উপরে ক্যামেরা এলো না কিন্তু দেন চারিপাশে যে জায়গাটা সব জায়গায় ক্যামেরা অ্যালো আছে এই দেখো এখানে দেখো একটা মানে কিছু না একটা পুরনো কিছু মানে এখানে যজ্ঞমুখ হয় সেরকম কিছু হয়তো হবে হয়তো জানি না কিছু যজ্ঞমুখ হয় সেরকম ফার্স্ট টাইম আসলাম সেই লাগলো একটা জিনিস দেখিস অভিজিৎ আমগুলো দেখ এই সে আম পেকে গেছে দেখ রোদে রোদে লাল হয়ে গেছে রোদে লাল হয়ে গেছে কিন্তু ভালোই গাইস এই পাশে ঠিক এরকমই একটা মানে এরকমই একটা মন্দির মঞ্চে হবে তো দেখি কাগজে দেখতে হবে দেখা যায় জিজ্ঞেস করবো যে কী হবে তারপর তোমাদের সব কিছু বলবো ঠিক আছে চলো এখন উপর দিক যাই কারণ উপরে ক্যামেরা এলাও নেই ক্যামেরা বন্ধ করে রাখতে হবে তো চলো উপরে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু মন্দির ভেতর তো চলে এসেছে আর দেন মন্দিরে কিন্তু কোনো ক্যামেরা নেই সব ইসের মতো তোমরা জানো মন্দিরে হয়তো ক্যামেরা কোনো অ্যালাউই নেই তো মানে এই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই তো এখন নিশ্চয় মানে গঙ্গার পাড়ে এরকম একটা সুন্দর জায়গা এখানে তখন রোদ্দুরটা মানে সূর্য রাস্তা দিয়ে ডুবছে নৌকা করে যাবি ওপারে কেউ যাবি নৌকা করে মন্দির ইয়েটা ব্রিজটা ওই যে ব্রিজটা পথে আমরা ভিডিও করছিলাম ওইখানে ওই যে ওই গরম লাগছে হেভি গরম লাগছে মানে মারাত্মক লেভেলে গরম হয়ে যায় গঙ্গা ধারালো কী হবে কিন্তু গরম কিন্তু তো গাইস ফাইনালি কিন্তু তোমরা মন্দির দেখলে গঙ্গা দেখলে কিন্তু একটা সিনেমাটিক শট দেখলাম তো একটা সিনেমাটিক শট এনজয় করো এক বুঝে নেই পাতা বল লাল বালা বাটা Fifteen minutes later. এরম খাবি না এই কাকিমার দোকানে ফুচকা খেয়ে নিলাম তো এই শহীদপল্লি ফুচকা বাড়ায় আছে দোকান কোথায় সেটা বলো দোকানটা তো ওই শহীদপল্লিতে তো এটা হচ্ছে যে ফুচকা সেন্টার পূজা ফুচকা সেন্টার তো এখানে অনেক রকমের ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায় আমি তো গাইস এখানে সব রকমের ফুচকা পাওয়া যায় মটন ফুচকা পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে আর খুব দারুন টেস্ট কোয়ালিটি খুব ভালো আমরা এখানে 10 টাকা 10টা ফুচকা এমনি খেয়ে নিলাম তো এখানে আমরা 40 টাকা দাদা কি লাগবে দোকান লোক আমি ও হ্যাঁ দুটো লোক একটু খাওয়া
তাড়াতাড়ি দিয়ে পেমেন্ট করে দাদা, কোনে যায় তাড়াতাড়ি দিয়ে।